বিভিন্ন রকম জিনিসপত্র চুরির কথা শোনা যায় প্রতিনিয়ত কিন্তু আজ তো একটি বাস চুরির কথা শোনা গেল মালদা জেলায় পার্কিং এ থাকা একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় সূত্রের খবর মালদা কলকাতা গামী একটি দূরপাল্লার স্লিপার বাস পার্কিং করে রাখা ছিল মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে বাসের মধ্যে ঘুমাচ্ছিলেন চালক ও অন্যান্য পরিবহন কর্মীরা বৃহস্পতিবার রাতে বাসটি মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত কিন্তু দুপুর বেলায় গাড়ির মধ্যে যখন চালকেরা ঘুমিয়েছিলেন সেই সময় এক দুষ্কৃতী গাড়িতে উঠে ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ থেমে থাকা গাড়িটি হঠাৎ চলতে থাকায় ঘুম ভেঙে যায় চালকের চালক বাস থামাতে বললে প্রাণে মারার হুমকি দেয় ওই দুষ্কৃতী বলে অভিযোগ এরপর গাড়ির চালক চিৎকার শুরু করলে গাড়িটি রবীন্দ্র ভবন সংলগ্ন ট্রাফিক সিগন্যালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আটকায় সেইখানেই হাতে নাতে ধরা পড়ে দুষ্কৃতী এই প্রসঙ্গে বাসকর্মী সুশান্ত দে জানান আমরা গাড়ি ধুয়ে মুয়ে চানমান করে এসে তিনজনে মিলে ঘুমাচ্ছি সিলপারে হ্যাঁ একটা ছেলে উঠে রেখে গাড়িটা স্টার্ট করে মোটর থেকে চাবি নিয়ে গাড়ি স্টার্ট করে নিয়ে পালিয়ে আসছিল ঠিক আছে তাকে ধরলাম ড্রাইভারটা এসে ধরলো বলছে বেলেট দিয়ে হাট কাটবো ড্রাইভার বলছে এখানে হাট কাটবে গাড়ি নাপ স্টারিংটা নাপ বলে নাপবো না বলে নাপবো না স্টারিং থেকে তোর মালিক বলেছে তাবি দিয়ে গাড়ি নিয়ে যেতে বলেছে তোর মালিক ঠিক আছে তারপরে ওখানে তারা কোনো এসে ট্রাফিক কন্ট্রোল এখানে ধরলো ধরে আটকে রেখেছে ধরে আটকে রেখে ড্রাইভার কমাটা গেছে থানায় ঠিক আছে এখন এসে পৌঁছেনি হ্যাঁ পুলিশ ধরেছিল এদিকে মালদা ট্রাফিক পুলিশের এসআই প্রীতম সরকার জানান ধৃতের নাম সুমন সাহা বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায় এদিন দুপুরে পুলিশ রবীন্দ্র ভবন ট্রাফিক সিগন্যালে ডিউটি করছিল তখনই দেখা যায় কালিয়াচকের দিক থেকে একটি বাস আসতেই বাসের জানালা দিয়ে গাড়ির ভেতর থেকে চিৎকার শুনতে পায় পুলিশ এরপরই পুলিশ বাসটিকে আটক করে এবং দুষ্কৃতীকে ধরে ফেলে অভিযুক্ত ওই দুষ্কৃতীকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাসটি পুলিশের হেফাজতে রয়েছে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এসআই প্রীতম সরকার বাসটা অরুণতিদি পেট্রোল পাম্প আমাদের রবীন্দ্রনাথের পার্শ্ববর্তী এলাকায় ওখানটাতে স্টে করে দিয়ে ওর ড্রাইভার খালাসিরা উপরে স্লিপারে রেস্ট করার সময় এক দুষ্কৃতী ঠিক বলা যাবে না সেই ছেলেটার ইন্ধন ছিল আর কি বাসটাকে নিয়ে পলাতক হওয়ার আর কি তো সেই ছেলেটা সেই মতো অবস্থায় স্টিয়ারিংয়ে বসে চাবি স্টার্ট করে নিয়ে গাড়িটা নিয়ে অলরেডি ফেরার আমার পথে তখন ওর খালাসি আর ড্রাইভাররা বাধা দেয় ওকে তখন চোরটা গাড়ি থেকে বেরিয়ে এসে কোনো রকমে ভাগার চেষ্টা করে আর কি আমাদের রবীন্দ্র ভবনের এটা দিয়ে ভাগছিল সে সময় স্থানীয়রা আর কি আমাদের এখানে এসে কল করে আর কি আমাদেরকে যেরকম একটা দুষ্কৃতী গাড়ি নিয়ে ভাগার পলাতক করছিল আর কি সেই সময় আমরা ওই চোরটাকে আটক করি আটক করে ইংলিশ বাজার পিএসকে খবর দিই খবর দেওয়ার পর ওদেরকে হ্যান্ড ওভার করে দিই ছেলেটার যদ্দূর আমরা ওকে পুছতাছ করে যদ্দূর আমরা খবর পেলাম ছেলেটার দিনহাটা থেকে বিলংস করে আর ছেলেটার নাম হচ্ছে সুমন সাহা আর কি এতটুকু মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ টুডে হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস ওয়াল মাউন্টেড ক্লোসেটস ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স ফুল পেডেস্টাল বেসেন্স টেবিল টপ বেসেন্স কাউন্টার টপ সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স সিআরআই কোম্পানির মিনি পাম্প জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস বাথরুম ক্যাবিনেট লিভিনটো ওশ্যাম সিমোলেক্স ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর